বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমি এখন আপনাদের সামনে মানে পুরাতন একটি গাছ, পুরাতন একটা ঔষধি, যেটা হলো যে প্রাচীন যুগ থেকে আমাদের জন্মের বহু আগে থেকে এটা চলে আসতেছে। হ্যাঁ, যেটা নাকি আবার হিন্দু ভাইয়েরা পূজাও করেন। এটা একটা মহৎ একটা গাছ, হ্যাঁ শক্তিশালী একটা গাছ। এটা হলো তুলসী পাতার উপকারিতা। এটা নিয়ে আপনাদের সামনে আমি একটু কথা বলবো। বন্ধুরা, তুলসী পাতার উপকারিতা এবং ঔষধি গুণ অনেক। পৃথিবীর সমস্ত রোগের মহৌষধ এই পাতা। সঠিক নিয়মে তুলসী পাতা খেলে পাওয়া যাবে কোটি টাকার উপকার। তুলসী পাতার উপকারিতা এবং মানে গুণাগুণ কম বেশি অনেকেই জানেন, তবে 99% মানুষ জানেন না তুলসী পাতার কখন কিভাবে খেলে এর ঔষধি গুণ পাওয়া যাবে। কিন্তু তুলসী পাতা কোন রোগের কিভাবে খেলে ভালো হয় এসব বিষয়ে জানাবো আজ। তুলসী পাতার উপকারিতা এবং ঔষধি গুণাগুণ এত বেশি যা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। এই সহজলভ্য পাতার এত গুণাগুণ যা শুনলে অনেকে অবাক হয়ে যাবেন। তুলসী গাছের পাতা, বীজ, বাকল এবং মূল সব কিছুই অতি প্রয়োজনীয়। ঔষধি গুণের এই তুলসী বিভিন্ন রোগে সারাতে কাজ করে। যারা রোজ খাচ্ছেন তাদের বলছি, রোজ কটি করে পাতা মানে খেতে হবে এবং কিভাবে খেতে হবে। তুলসীর পাতা খেলে কি কি রোগের উপশম হয় তা আজকের ভিডিওতে জানাব। বন্ধুগণ, এবার তুলসী পাতা কিভাবে সেবন করবেন তা জেনে নিই। আপনার ডায়াবেটিস থাক বা না থাক, এই নিয়মে তুলসী পাতা সেবন করবেন। আপনি সকালে ঘুম থেকে উঠে 10 থেকে 15টি তুলসী পাতা, কালিজিরা 1 চিমটি, খাঁটি মধু 4 চামচের 1/4 ভাগ সবগুলো উপাদান চিবিয়ে খেয়ে নেবেন। তারপরে 1 গ্লাস হালকা গরম পানি পান করবেন। এভাবে টানা 5 থেকে 6 মাস সেবন করতে পারেন বা তুলসী পাতা চা নিয়মিত খেতে পারেন। এইভাবে তুলসী পাতা সেবন করলে ভিতর থেকে একদম মানে সুস্থ হয়ে উঠবেন। তুলসী পাতার মধ্যে এমন কিছু উপাদান আছে যা আপনাকে দীর্ঘদিনের নিদ্রাহীনতা, বিষণ্ণতা, নার্ভাসনেসের মতো মানে স্ট্রেসের প্রভাব মানে কমানো সাহায্য করে। এই উদ্ভিদটি আপনাকে নিউরোট্রান্সমিটার যা শারীরিক ক্রিয়াকলাপ, বিপাক এবং আবেগকে নিয়ন্ত্রণ করে। এর ফলে আপনাকে ঘুম না হওয়ার সমস্যা চলে যাবে। এমনকি আপনি যদি বিষণ্ণ থাকেন তবুও তুলসী পাতা সেবন করলে বিষণ্ণতা দূর হবে। অনেকে আছেন বিষণ্ণতার কারণে কে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। মানসিক রোগ দূর করার জন্য ডাক্তারের কাছে যেতে হয়। এ ধরনের কে রোগগুলো যাদের আছে তারা আজ থেকেই তুলসী পাতা মানে খাওয়া শুরু করুন। বন্ধুগণ, মানে কীভাবে তুলসী পাতা সেবন করলে রক্ত পরিষ্কার হয় সেই সম্বন্ধে এখন আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিদিন সকালে 2 থেকে 3টি তুলসী পাতা খাওয়ার অভ্যাস করলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদান এবং টক্সিন শরীরের বাইরে বেরিয়ে যায়। তাই যাদের দীর্ঘদিনের রক্তের সমস্যা, রক্তে অ্যালার্জি প্রভাব বেশি, এমনকি যাদেরকে কোল্ড অ্যালার্জি, লিভার কিডনির সমস্যা, হাড় জয়েন্টের প্রচুর পরিমাণকে ব্যথা, পেশি দুর্বলতা, ক্ষুধামন্দা, গ্যাস, বদহজম ইত্যাদি সমস্যা রয়েছে, তারা রক্তকে সম্পূর্ণ বিশুদ্ধ করে নিতে এই ডিটক্সিফাইং কে পাওয়ার সমৃদ্ধ তুলসী পাতা সেবন করবেন। তাহলে শরীরে কোনো প্রকার রোগ জীবাণু বা টক্সিন থাকবে না, মানে এভাবে ভিতর থেকে সুস্থ হয়ে উঠবেন। তুলসী পাতা গরম পানিতে সেদ্ধ করে সে পানিতে গড় গড় করলে মুখ ও গলার রোগ জীবাণু মরে, শ্লেমা দূর হয় এবং মুখের দুর্গন্ধ দূর হয়। তুলসী পাতা উপস্থিত ফাইটোকেমিক্যাল উপাদান রয়েছে। বয়সের কারণে দেহের যে ক্ষয় হয় তা রোধ করতে পারে, এমনকি দেহের ইনসুলিন উৎপাদনের মাত্রা বাড়িয়ে দেয় এবং সেই সঙ্গে রক্তের সুগারের পরিমাণকে স্বাভাবিক রাখে। তাহলে বুঝতে পারছেন যারা ডায়াবেটিক আক্রান্ত তাদের জন্য তুলসী পাতা উপকারী। বন্ধুগণ, মানে তুলসী ক্যান্সার সেলকেও মেরে ফেলে এই তুলসী পাতা।
তুলসী পাতায় উপস্থিত মানে ফাইটো নিউট্রিয়েন্ট শরীরের কি ভিতরকারকে ক্যান্সার সেলকেও মেরে ফেলতে পারে। বন্ধুরা, তুলসী পাতা কীভাবে সেবন করবেন, তুলসী পাতা কীভাবে ব্যবহার করবেন, তুলসী কীভাবে আপনাকে সারা জীবন সুস্থ রাখবে, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, কখনো শুনেছেন তুলসী পাতায় প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে, যা অন্য কোনো ভিটামিন এর সমৃদ্ধ খাবারের চেয়ে অনেক গুণ বেশি। ভিটামিন এ ছাড়াও এতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন কে এর পাশাপাশি প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট। এছাড়া আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন। তুলসী পাতার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা আপনার দীর্ঘদিনের নির্দিষ্টতা, বিষণ্ণতা বা নার্ভাসনেসের মতো তেজ প্রভাব কমাতে সাহায্য করে। এই উদ্ভিদটি আপনারকে নিউরো ট্রান্সমিটার, যার শারীরিক ক্রিয়াকলাপ, বিপাক এবং আবেগকে নিয়ন্ত্রণ করে। তারা দীর্ঘদিন ধরে ব্রঙ্কাইটিস বা অ্যাজমা রুগী, তারা 12-15টি তুলসী পাতা থেতো করে 1 চামচ আদা রস, 1 চামচ মধু মিশিয়ে পান করুন। ঠান্ডা সর্দি কাশিতে ভুগছেন, দেখবেন কিছুদিনের মধ্যে বুকের জমা কফ দূর হয়ে গেছে এবং শ্বাসকষ্ট চলে গেছে। জ্বর হলে 10-15টি তুলসী পাতা থেতো করে 4-5টি গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ মিশ্রি গুঁড়ো করে এই মিশ্রণ খাওয়ার আগে বা পরে 2-3 দিন খেতে হবে। এতে জ্বর একদিনের মধ্যে ভালো হয়ে যাবে। যারা এভাবে খেতে পারবেন না, তারা পানির সাথে ফুটিয়ে খেয়ে নেবেন। যারা তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন না, তারা রস করে তৈরি করে খাবেন। 2 চামচ তুলসীর রস, কালো জিরে 1-2 চামচ এবং 1/2 চামচ মধু মিশিয়ে সেবন করবেন। এইভাবে তুলসী পাতা সেবন করলে আপনার দৃষ্টিশক্তি তো বাড়বেই, সেই সঙ্গে দেহের এই সমস্ত রোগ আর কখনো খুঁজে পাবেন না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, তুলসী পাতা দেহের এত বেশি উপকার করে যা অন্য কোনো ওষুধের থেকে অনেক গুণ বেশি পরিমাণে করবে। বন্ধুরা, কিডনি পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, কিডনিকে পাথর হওয়ার মতো সমস্যা দূর করে তুলসী পাতা। রক্তে ইউরিক অ্যাসিড লেভেলকে কমাতে সাহায্য করে এবং কিডনিকে পরিষ্কার করে। তুলসী অ্যাসিডিক অ্যাসিড এবং এসেনশিয়াল অয়েলের উপাদানগুলো কিডনির পাথর ভাঙতে সাহায্য করে এবং কিডনিকে ব্যথা কমায়। কিডনি পাথর দূর করার জন্য প্রতিদিন সকালে খালি পেটে 10-12টি তুলসী পাতা ভালো করে ধুয়ে রস তৈরি করে 1 চামচ মধুর সাথে মিশ্রিত করে খেতে পারেন। ডায়াবেটিক্স রোগীরা মধু যদি বাদ দিয়ে শুধুমাত্র তুলসী পাতা রস খাবেন। এভাবে খেতে পারলে একদিন থেকে কিডনি পরিষ্কার হতে শুরু করবে এবং কিডনির যন্ত্রণা হতে শুরু করবে। টানা 2-6 মাস পর্যন্ত খেয়ে যেতে পারলে কিডনিকে পাথর গলে বের হয়ে যাবে। মুখের গাও মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে তুলসী পাতা। আমাদের মধ্যে অনেকেই আছেন ক্রমাগতভাবে ঘায়ের সমস্যা ভোগেন। নিয়মিত দিনে 2 বার তুলসীর রস খেতে পারলে ও তুলসীর রস দিয়ে কুলকুচি করলে মুখের সংক্রমণ আর থাকে না। যদি নিয়মিত তুলসীর বীজ সেবন করতে পারেন, তাহলে প্রস্রাব পরিষ্কার হবে, সেই সাথে কিডনি পাথরও পরিষ্কার হয়। সেক্ষেত্রে দৈনিক 10-12টি তুলসীর বীজ চিবিয়ে খাওয়া যেতে পারে। তুলসীর বীজ পানিতে ভিজালে পিচ্ছিল হয়। এই পানি চিনি মিশিয়ে শরবতের মতো পান করলে প্রস্রাবজনিত জ্বালা দূর হয়। যে কোনো দাগ দূর করে তুলসী পাতা। মুখের বসন্তের দাগ হলে তুলসী রস মাখতে পারলে বসন্তের দাগ মিলিয়ে যায়। হামের পর যে সমস্ত শিশুর শরীরে কালো দাগ দেখা যায়, সে সমস্ত জায়গায় তুলসী রস মাখলে গায়ের স্বাভাবিক রং ফিরে আসে। তুলসী ত্বককে চমক প্রদান করে এবং সেই সাথে সৌন্দর্য বাড়ায়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে তুলসীটা কত উপকারী। বন্ধুরা, ক্যান্সারের মতো একটা মরণ রোগ যদি কি আমরা আগের থেকেই প্রতিরোধ করতে পারি, তাহলে এই ধরনের কি কষ্টের আমাদের কখনো পড়তে হবে না। তুলসী অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টিসেনোজেনিক।
ক্যানসারজনিত উপাদান ব্রেস্ট ক্যান্সার এবং ওরাল ক্যান্সারের বৃদ্ধিকে বন্ধ করতে পারে। যদি কেউ নিয়মিত তুলসী পাতা খান তাহলে কখনো ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। যে কোনো দাগ দূর করে তুলসী পাতা। তুলসীর মূল শুক্র গুণকারক। তুলসী মূলের কে কাদ, এলাচ গুঁড়া, এক তোলা মিষ্টি পানির সাথে পান করলে মানে ধাতু পুষ্টি সাধিত হয়। ধাতু পুষ্টি সাধিত হওয়ার জন্য এটি যতদিন খুশি খেয়ে যেতে পারেন। এটি অত্যন্ত ইন্দ্রিয় উত্তেজক। প্রতিদিন 1 ইঞ্চি তুলসী শিকড়কে পানের সাথে খেতে পারলে যৌন দুর্বলতা দূর হয়। বন্ধুরা, আপনার বয়স ধরে রাখতে তুলসী পাতার মতো ভালো কোনো ঔষধি পাতাই হয় না। তুলসী পাতা খান, সারা জীবন যুবকের মতো থাকুন। তাহলে এই তুলসীটা নেগলিজেন্সি আপনার ঘরের আশেপাশে আছে, কিন্তু এটা নিয়মিত, এটা সম্পর্কে কীভাবে খেলে আপনার এইসব মানে ধরে রাখতে পারবেন এবং এই রোগগুলো প্রতিরোধ করতে পারবেন, এটা আপনার ভিডিওটা ভালো মতো দেখেন। আমার মনে হয় যে এটা আপনাদের সবচেয়ে সহজ লভ্য এবং সহজেই আপনি পাবেন এবং এটা ইজি। তুলসী কুষ্ঠ রোগীকে সুস্থ করে তোলে। যদি কারো এই রোগ হয়ে থাকে, 4 চামচ তুলসীর রসের সাথে 4 চামচ পানি মিশিয়ে সঙ্গে সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়ে সকালে রাতে একবার করে সেবন করতে হবে। এটা খুব সহজে কুষ্ঠ সমস্যা থেকে বাঁচাবে। সেতি রোগী হলে তুলসীর মূলে রস সংগ্রহ করে সেতির দাগের উপর ফলে দিলে দাগও ভালো হয়ে যাবে। একই সঙ্গে তুলসী পাতার সেবন করতে পারলে 2 থেকে 3 মাসে সেবন করতে পারেন। প্রতিদিন সকাল বিকালে 3 থেকে 4 চামচ করে সেবন করলে এই রোগ ভিতর থেকে দূর করতে পারবেন। যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য তুলসী পাতা কতটা উপকারী। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের রুচি বাড়বে। এক্ষেত্রে 8 থেকে 10টি তুলসী পাতা খেতে করে রস করেও খেতে পারেন, চিবিয়েও খেতে পারেন। চিবিয়ে খাওয়ার পরপরই অল্প পানি পান করেন করুন, কিন্তু হালকা কুসুম গরম পানিতে মানে গার্গল করতে পারেন। এতে দাঁতের কোনো সমস্যা এবং দাঁতের এনামেলের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, বেশ কিছু গবেষণায় দেখা গেছে 1 থেকে 6 মাস তুলসী পাতা খেতে পারলে কিডনি স্টোন হলে সেটা গলে বেড়ে যাবে। যে কোনো শারীরিক সমস্যায় তুলসী পাতা ব্যবহার করতে পারেন। লিভারের যে কোনো রোগ দূর করতে তুলসী খুবই উপকারী। পেটের গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়া হলে 10 থেকে 15টি তুলসী পাতা ভালো করে ধুয়ে শেষে রস বের করে 1 টেবিল চামচ তুলসী রস, 1 টেবিল চামচ কাঁচা আদার রস একসাথে মিশ্রণ করে দিনে 3 বার খেতে হবে। এছাড়া 10 থেকে 12টি পাতা সামান্য জিরার সঙ্গে পিষে 3 থেকে 4 বার খান, সমস্যা চলে যাবে। একদিনের মধ্যে ডায়রিয়া দূর হবে, সেই সাথে দূর হবে পেটের সমস্ত গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, টক ঢেকুর, মুখের মধ্যে টক ভাব। ডায়রিয়া হলে 6 মাস পরবর্তী শিশুদের থেকে শুরু করে একদম ছোট শিশুদের ক্ষেত্রে 4 থেকে 5 ফোঁটা তুলসী পাতার রস এবং 3 থেকে 4 ফোঁটা আদা রস মিশিয়ে খাওয়াতে পারেন। এতে শিশুর দ্রুত আরোগ্য লাভ করবে। গবেষকদের দাবি, শিশুদের যে কোনো শারীরিক সমস্যা, জ্বর, সর্দি, কাশি হোক, পেটের ব্যথা যে কোনো সমস্যা তুলসী পাতা ব্যবহার করতে পারেন। যে কোনো শারীরিক সমস্যা দেখা দিলে 1 চামচ তুলসী রস আধা চামচ মধুর সাথে মিশিয়ে খাওয়ান। বন্ধুরা, আশা করি আপনারা আমার এই ভিডিওটা সুন্দরভাবে মানে পড়বেন এবং দেখবেন। তুলসী গাছের কত উপকার, এটা নেগলিজেন্সি না করে এটা গুরুত্ব দেন। যেহেতু সহজলভ্য, মানে প্রায় প্রতিটি বাড়িতে এই তুলসী গাছ লাগানো সম্ভব। শুধু হিন্দু ভাইরা পূজা করে তাদের বাড়িতে থাকবে, মুসলমানদের বাড়িতে থাকবে এটা, কিন্তু ওষুধি গুণের জন্য এটা আপনাকে কদর দেওয়া উচিত এবং বাড়ির আঙ্গিনাতে লাগানো উচিত। আশা করি ভিডিওটা আপনারা সুন্দরভাবে পড়বেন এবং হলো যে ব্যবহার করবেন, যাতে
মানে আপনার উপকার পান। হ্যাঁ, সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। হ্যাঁ, খুদা হাফেজ।